heard one like this before. So check this out, y'all. Nija akah, ninjore bota, asutia, muno homoi, hot guitarot, hurman gohanot, kun hobode. My heart, I'm achieving every goal. Talk with action, no time for flattery. Step on my toes, hit you with battery. Universal soldier, that's the protector. Warrior of love, I ain't no defector. Stick with my people, stand for my neighborhood. Rich Young's the name and this is no game. Oh, kol chore, kun kola hole, mura bego, jukari ja. Anybody caused your pain. Stand up to all of my people in the ghetto. Stand up, cause you know you will never walk alone. Never give nobody the power to kill your spirit. You got the strength and only you set the limit. Say no to the evil and the wickedness. Rich Young's the name and this is no game. Yeah, that's my boy Rich Young. That's a warrior of love. Watch how he move, watch how he step. That's my boy Rich Young, the protector, warrior of love. ওজন হৈ গ'ল 80 কেজি। তবে 60 টকা হিচাপত 4,800 হ'ল। ঠিক, মানে টকাটো কালি ঠিক আছে ঠিক আছে, টকাটো কালি দিয়া আজি দিয়া একে কথা। লওক রিমাইন্ডার, ওই রিমাইন্ডার।
আজি কি কি দেওবার দেওবার আজি বাথিং ডে গা ধোয়া দিন কিন্তু আজি তো বুধবার কিন্তু তই গা ধুলে বুধবার হই পইব দেওবার হট আজি মার বার্থডে জন্মদিন গা ধুবলতো পাহৰি মার জন্মদিনও পাহৰিলো মোৰ মা বাবা কোন মোৰ ঘৰ কত মই নাজানো ৰিমাইণ্ডাৰ তেন্তে সি চিকাৰত যাওঁতে জংঘলৰ ৰাস্তাত পাইছিল মোক নাই নাই সেয়াই মোৰ মা মই মনে মনে ভাবি লোৱা মোৰ মা ৰিমাইণ্ডাৰ কি ভাবি আছ কাইলৈ বাগনা বজাৰত মাল দিব লাগিব সব আজিয়ে ৰেডি কৰি ৰাখিবি মই যাম আৰু এইখন গাড়ীত গেলা গেলা গুড পোৱা নাই এক মিনিট ৰ'ব দেই প্ৰতাপগড়লৈ আৰু কিছু দূৰ নাই জানো চাওকচোন গধূলিও হ'বৰ হ'ল তহঁত যাওঁ যদি যা মই কিন্তু যাবৰ পেলোৱা গাড়ীত যোৱাত নাই মনত ৰাখিবা এইখন মোৰ ৰিচাঙৰ গাড়ী
এনে কই কি চাইছ মুক সিনি পোয়া নাই যা বস্তুবোৰ গাড়ী পৰা আন গৈ অহুন বাইদেউহঁতৰ কাৰণে যিকোনো এটা গেষ্ট ৰুম খুলি দিবি আপোনালোক নাৱৰে আহিলে নেকি নাৱত নাৱত আকৌ কিয় আহিম হে সেইটোতো হয় কিন্তু বোকাৰে লুতুৰি পুতুৰি হৈ আহিছে যে কি কৰিবা আৰু সেইজনে মাৰ বুলি বোকা মাৰি থৈ গ'ল নহয় আও এনেকুৱা গৰ্ভিত কাম কৰিবলৈ কোনেনো সাহস কৰিলে ঋষাং এই ঋষাং কোন তহঁতি চিনি পাৱ মই চিনি নাপাওঁ কিন্তু শুনিছোঁ ল'ৰাটো বোলে বৰ ভাল মানুহেতো কয় প্ৰতাপগড়ত তেওঁৰ সমান ভাল মানুহ নাই মোৰ ভিন্দ স্বৰ্গীয় ৰাণা প্ৰতাপ বৰুৱা আৰু তেওঁলোকৰ বংশৰ মানুহবোৰক তই ভাল মানুহ নহয় বুলি কৈছ নেকি শুনোতেতো তাৰ কথাবোৰ তেনেকুৱা যেনেই লাগে কিন্তু কথাৰ মাজতো কিছুমান কথা লুকাই থাকে আৰু মই সেই কথাৰ অৰ্থ উপচি পাওঁ মানে মানেতো অতি সহজ বিহ গছৰ পুলিক বাঢ়িবলৈ দিয়াটো উচিত নহয় তাৰ পাছত তই একো খবৰ খাতি নিদিয়াকৈ আহিলি যে আৰু এওঁলোক তোৰ বন্ধু অঁ কোনোবাই ইহঁতক আমাৰ ইয়াৰ মনসামা মন্দিৰৰ কথা ক'লে আৰু মন্দিৰ দৰ্শন কৰিবলৈ আহিছা জয় মা মনসা জয় ভাল কৰিছা খুব ভাল কৰিছা মাৰ আশীৰ্বাদ পালে আৰু কি লাগিছে দেউতা ফকীৰ তই ইয়াত কিয় কামটো হ'লনে নাই সিটো কোনো কথাই নুশুনে তালি টোপোলা বান্ধি তোক ইয়াৰ পৰা যাবলৈ মই 10 মিনিট সময় দিলো 10 মিনিট বল ইয়াৰ আচলতে চব কাম কাজ মামাই চাইতো তই মোৰ কথা কৈছিলি তোক দেৱানন্দ দত্তই পঠোৱা বুলি কৈছিলি কৈছিলো ডি এন ডি ছাৰৰ হুকুম বুলিয়ে কৈছিলো তেনেকৈ কোৱাৰ পিছতো সি কি ক'লে ফকীৰ কি ক'লে কৃষ্ণই মালিক কোন মালিক সেই কুলেংগাৰ নিমখ হাৰাম দেৱানন্দ কৈ দিবি তহঁতৰ ডি এন ডিক ভাগিনীয়েক গীতাক থকি থকি দেউলীয়া কৰিবলৈ ইয়াত সোমাই লৈছে সেইটো ভূতগিৰিহঁতক তহঁতে ভয় কৰিব পাৰ মই নকৰো মই ৰাণা প্ৰতাপ বৰুৱাৰ মাটিত আছো দেউতা নাই তেওঁ ল'ৰা আছে ছোৱালী আছে তেওঁলোকে কওক মোক হুকুম দিবলৈ সি কোন সি
সেই কারণে তই মোর ওসর দৌড়ি আহিস। বাবা কত যাব মতলব নাই নেকি? ঠিক আছে, মা মনসাৰ কৃপাত মই এই সকলোবোৰ চাই আছোৱেই নহয়। কোন ৰিণী? আছে আছে, কি কৰিব আৰু, এই গাড়ীখন লৈ ক'ৰবালৈ ওলাই গৈছে।
सिपाही देहा धुनिया लगील बोधुम बुकते फुलील रूपे लाही पाही को तू देखा न पड़े मन तेनु आबाखर आखर जनिक धोरी तो बोले मैं पावा खर को तू देखा न पड़े मन तेनु आबाखर आखर जनिक धोरी तो बोले मैं पावा खर देहा धुनिया लगी बुकत फुलील रूपे लाही पाही कथा के लई नकार देहा धुनिया लगिल पदुम बुकते फुलिल रूपे लाही पाही মিনতির মাটিখিনি বাদ দিলে বাকি চারি বিঘা মাটির কোনো দামই নাই। পার্টিটুক একেলগে পনেরো বিঘা মাটি লাগে, কিন্তু বাদ কিয় দিব লাগে? তার মাটিখিনি কিনি ললেই তো হল। দাম কি বহুত বেছি কৈছে নেকি ফকির? তইতো জানই মই গাধৰ লগত কথা নাপাতো। গাধ? কিন্তু ইয়াত গাধ কত? নিজকে চিনি পোৱা নাই? এই দেৱানন্দ তই টকালৈ পৰোৱা নকৰে, কিন্তু মিনতিয়ে জানো আমাক মাটি বিক্ৰী কৰিব। ৰথিন দাসক পাহৰিলি নেকি? ৰাম ৰাম, কি কৈছে মালিক? এবাৰতো মোক হাতিলতে ধৰিছিল, তাৰ ওপৰত গাড়ীত আছিল দুইমোন ভাং। কিন্তু তোৰ কপাল ভাল আছিল তো। সেই সময়তে ট্ৰাক এখন আহি ৰথিনক
দেউতা। লুকুৱাবলৈ কিটো আছে? আৰু ইটো জানি যে মোৰ কামত বাধা দিয়া মানুহক মই পুলিয়ে পোখাই উঘালি পেলাওঁ। ঠিক আছে, এবাৰ কথা পাতি চাওঁ। কি কয় মিছেছ ৰথিন দাসে? আচৰিত হৈছা নে? তোমাৰ খং উঠিছে মিনতি? খঙেইটো উঠিব, কাৰণ ৰথিনৰ এক্সিডেণ্টৰ বাবে তুমিতো মোকেই জগৰীয়া বুলি ভাবি আছা, নহয় জানো? ভাবি থকা নাই দত্ত, মই জানো এই কথা। আৰু সেয়াতো কোনো এক্সিডেণ্ট নাছিল, সেয়া আছিল এটা হত্যা। বাহ, অসমীয়াত যে কয় নাও বুৰিলেও টিঙৰ পৰা নানামে। যদি সকলো কথা জানাই ৰৈ আছা কিয়? দেশত আইন কানুন আছেতো। আইন? মই কথাবোৰ পাহৰিয়ে যাওঁ। চেষ্টাটো বহুত কৰিছিলা, কিন্তু কি হ'ল? কাৰণ প্ৰতাপগড়ৰ প্ৰতিজন মানুহে জানে যে ইয়াত এই দেৱানন্দ দত্তৰ মুখৰ কথাই আইন। যাওক, আচল কথালৈ আহোঁ। তোমাৰ এই ঘৰটোৰ চাৰিওফালে থকা মাটিবোৰ মোৰ, কিন্তু ইয়াত এই ঘৰটো থকালৈকে মোৰ মাটিবোৰৰ কোনো দামেই নাই। ঘৰটো উঠাই নিয়া, মাটি টুকুৰা মই ল'ম। আপুনি ল'ব? যদি মই দিব নোখোজো? শুনিলেতো ফকীৰ, কৈছিলো যে নাও বুৰিলেও। শুনা, যদি মোৰ কথা নুশুনা তেন্তে মোৰ মাটিত ওখ ওখ দেৱাল দি তোমাৰ ওলোৱা সোমোৱা বাটো মই বন্ধ কৰি দিম। আপুনি? মই কি নিষ্ঠুৰ পৰ্যাত নেকি? কিন্তু মিনতি, মোৰ ল'ৰাটোক জানাতো? মানুহে তাক যি বুলিয়ে নকওক, সি কিন্তু মোক বৰ ভাল পায়। মই কিবা এটা বিচাৰিলে সি মোক যেনে তেনে দিবই। শুনিলাতো, যেনে তেনে। বল ফকীৰ। মানুহবোৰে যে মোৰ ল'ৰাটোত কিয় ইমান বেয়া কাম কৰিবলৈ বাধ্য কৰে!
তই তার মানে ফেরনিয়া গুন্দা মুখ বাধা দিবি হ্যাঁ সারি সান তই ভাল লড়া সেই কারণে কইস ভালে ভালে ইয়ার পর যাও নহলে ভাঙর ধোয়ার আগে উড়ি গেল তো মন্দির লড়া বলে কবলে ঘেন লাগিছে দেউতা চুপ চুপ থাক জাত পাতর ঠিক না থাকা মাক বাপেকর নাম নজনা মুরগি বেচা কণী বেচা লড়ার তার হাতত মার খাই উভতি আইছ লাজ লাগা নাই লাজ লাজ কিয় লাগিব কাইলেকে থাক মই কোনো দরকার নাই দুই তিনদিন চুপ চাপ ঘরতে সোমাই থাক ঋণীও ঘরতে আছে গম পাব লাগিলে সব বরবাদ হয়ে যাব গোল নেকি ইয়ার কি আছে এই আকৌ কোরপরা আহিল কোরপরা আহিম আৰু ফ্রম হোমেই তো আহিছো এই রতনে মার্কেটত পাই কলে বলে ঋণী মাজনী আহিছে হকা কই আহিছে মুখ ইনসুলেটেড তো আপনার লড়াই হে করেছিল গতি মই তো রিজয়েন করব পারো আহি গলো সুমিত্রা বাই রোবা ইয়ালৈ অহাতুরো স্টোরি এটা আছে এই গ্র্যান্ডসন তো মোর লগতে থাকে না হয় সেটুক আকো বুয়ারির লগত থব লাগে ক
পঞ্চাশ কিলোমিটার বাদ পিছে সরু লড়াটো মোর আছে নহয় বোলে মাহি বলা মই লৈ যাও বারো বারো আহিছ যেতিয়া থাক কিন্তু যি সোধা যায় তারহে উত্তর দিবি আর দুই নম্বরতে খবরদার ভুল ভুলকৈ তোরে ইংরাজিব কব নারিবি প্রথমটো বারো মানি ললু কিন্তু সেকেন্ডটো অলপ প্রবলেম হব মানে ইংরাজিটো মোর অভ্যাস এতিয়া পেট্রোলিং করেও কন্ট্রোলিং করবলৈ ইজি নহব বারো মাজনি আগতে মই সেটুল হৈ লওঁ দেই আছে কাম করে আছে আমি এক লোকর মূরের ওপর কঁঠাল ভাঙি খুব মানুষ নহয়তো আরে ই কইছে কি এই তুই কার আগত কথা কইছে না জানো নাকি কি না জানে কিন্তু মই তো জানো কি প্রমাণ লাগিব নাকি নাই তো তোর কথা তো বেলেগ ই তো আমার ঘরের লোরা বইছ বাবা ইয়ার বাপেক মোর বড় ভাল বন্ধু আছিল কিন্তু কিমান দুঃখর কথা তহত দুটা এজনী বাড়ির মানুষের ঘর মারপিট করেছ সি বাবা সি 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 সরি ক সরি বলে ক সরি বলে ক সরি কি বড় কম কথা কয় হয় কম কথা কয় কিন্তু দরকারি কথা কয় বারো বারো এটা সব মিটমাট হয়ে গেল তো নিজের ভিতরতে কাজিয়া করলে বাইরা মানুষের সল পাব নহয় মই কি কইছো তই বুঝিছ তো বাবা এক মিনিট মই কাজিয়া ভাল নাপাও কিন্তু মিনতি মামীর নিচিনা মানুষ কোনোবাই দিগদারি দিলে কাজিয়া নহয় বহুত কিবা হয়ে যাব পারে শান্তিত থাকিবলে দিয়ক তার মানে তুমি মামার লগত কাজিয়া করে গুছি গেছিলে নাকি নাই নাই কাজিয়া আর কি কিন্তু এই পুতেকটো বড় ঠিক নহয় তাতে গাজা ভাঙু খাই অল দি টাইম গালাগালি করে থাকে মই বলে দেউতার শট খাইছো হে বলে তোর কথা কিয় ডাইজেস্টিভ করিম ওয়াই বস রিজাইন দি দিলু ও বাবা নাল বেলেগ ধরনের নহয় মূল লগত কথা না পাতে বেল সিং কোন সিং ও নো বেল সিং মানে আশীর্বাদ সেটুক নম্বরটা কোথায় কিব পারিলে ভাল কি করি বারো আজিকালি লড়াবুরে তেনেকুয়া নো 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 মই মানি নলও ভাল লড়াও আছে ধরা এ আমার রিসাং রিসাংও তেনেকুয়া লড়া বহুত ভাগ্যর বলধে পোয়া যায় কিন্তু বেচারা বড় আনলাকি তার কোনোই নাই তো নো বডি গদেও ভাল মানুষকে বেশিক টেস্টিং করে পূজালে ওয়েট করব লাগিব তুমি সু তাতে বহা গৈ যোৱাচোন আর তুমি মই অকমান কাম বন করে দিও তেহে দেবীয়ে বেলসিং দিব ঠিক আছে মই ইয়াত বহুনে বহা
আপুনি আগতেও ইয়ালৈ আহিছেনে? মইতো আহিয়ে থাকোঁ। তুমি ঋণী নহয় জানো? মই তোমাক আগতেও দেখিছোঁ আৰু সুমিত্ৰাইতো মোক চিনিও পায়। মোৰ নাম মিনতী দাস। মিনতী দাস? তাৰমানে আপোনাৰ মানে আংকলৰ এক্সিডেণ্টৰ পাছত? এক্সিডেণ্ট? ঠিকেই কৈছা, কিন্তু এক্সিডেণ্টটো হোৱা নাছিল। এক্সিডেণ্ট কৰোৱা হৈছিল আৰু কৰাইছিল ডি এন ডি, মানে দেৱানন্দ দত্তই। তাৰমানে তহঁতৰ গা ধোৱা যুদ্ধখন চলিয়ে আছে? নচলিব, ডেকা লৰা চাফা হৈ থাকিব লাগে। এইবোৰ স্বভাৱ গম পালে কোন ছোৱালীয়ে তাক বিয়া পাতিব? সেইটো অৱশ্যে হয়, পিছে ঋষেশ্বৰ, হঠাৎ তহঁতে বিয়াৰ কথা পাতিছ যে। কথা নহয় মামি, ইয়াক ধৰি বান্ধি হলেও বিয়া কৰাই দিব লাগে, নহলে ঘৰ নচলে নহয়। তেন্তে তই কাৰোবাক বিয়া কৰি আন না। সিও বাৰু বিয়া কৰাব, কিন্তু তোৰ ইমান আপত্তি কি হয়? লগ এটা জানো নালাগে। লগ পাৰ্টনাৰ, পাৰ্টনাৰ, লাইফ পাৰ্টনাৰ। মই চাম নেকি ছোৱালী? নাই নাই। আজি মন্দিৰত এজনী বৰ ধুনীয়া ছোৱালী লগ পাইছিলো, তোৰ লগত তেনেকুৱা এজনীহে মিলিব, বুজিছ? মই ৰাজবাবা আহিলে ক'ম। তোমাৰ বাবে এটা ধুনীয়া ল'ৰা বিচাৰক, জাষ্ট লাইক আমাৰ ৰিচাঙৰ দৰে। ৰিচাং? মাজনী? নহয় মানে, তুমি কথাই কথাই খালি সেই ল'ৰাটোৰ কথাকে কৈ থাকা যে। কি কৰিম মাজনী, তাৰ নিচিনা ছেকেণ্ড এটা এই প্ৰতাপগড়ত দেখাই নাই যে। দাদা, ক'ৰ পৰা? কি তই ডুবাইত কি কৰিছ? অঁ ঠিক, এনেও চব আনৰ ওপৰত এৰি দিয়াটো ঠিক হোৱা নাই। মই আছোঁ আৰু, বেয়াটো লগা নাই, কিন্তু হেল্ল' 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 ৰাজবাবাৰ ফোনটো? তুমি একদম ৰাইট কথা কৈছা, আনৰ ওপৰত চব এৰিব নাপায়। মানুহবোৰৰ মনবোৰ বৰ ডাৰ্টি অ মাজনী, আমাৰ ৰিচাঙৰ নিচিনা। সুমিত্ৰা বাই, আজিলৈ তোমাৰ এই ৰিচাঙৰ চেপ্টাৰটো বন্ধ কৰাচোন, খোৱা গৈ যোৱা। ঠিক আছে, গুড নাইট। ঐ, তোক মই কিবা এটা সুধিছো নহয়। ঐ, শুনিছো চাউল আনিব লাগেতো, কাইলৈ আনিম। চাউল? চাউল নহয় নেকি? তেন্তে কি, আটা নে ময়দা? হে ওপৰত থকা বিগ বস, ইয়াক মই কি ভাষাৰে কথা ক'ম? আরে অত মৈদান নহয়, চুয়ালী। কি চুয়ালী? মই বজাৰৰ পৰা। চুপ, ভালকে শুন, কথাটো অলপ মন দি শুন। ক, মন্দিৰত মামীয়ে কাক লগ পাইছিল জানো? কাক? আরে বুৰ্পক, তই বোকা মৰা গৰাকী। তই তই কেনেকে জানিলি? কিয় নাজানিম, ডি এন ডিৰ ভাগিনীয়ে কোন? ঋণী? এইবোৰ কথা তুমি কিন্তু এতিয়াই তোমাৰ মামাৰাক ক'বলৈ নাযাবা। কিয়? মোৰ ভয় লাগে, তাতে তুমি ইয়াত অকলে আছা, তেওঁলোকে কৰিব নোৱাৰা কাম একোৱেই নাই। সিও মোৰ বাবে তেওঁলোকৰ লগত শত্ৰুতা কৰি ল'লে। সিও মানে ঋষাং? আৰুনো কোন হ'ব? এই মন্দিৰত থাকি কৈছোঁ, ঋষাং আছিল বাবেহে তুমি মোক আজি ইয়াত লগ পাইছা, নহ'লে হয়তো
মই কৰবাত ৰাস্তাই ঘাটে পৰি থাকিব লগা হল হয়। মই কি কৰি আছো? কৃষ্ণৰ নিচা কিমানৰ ঘৰ বাৰী ভাঙি মাটি বাৰী কাঢ়ি ললো।
যাৰ চহীৰে ভিন্দৰ এটা এটা সম্পত্তি নিজৰ কৰি লৈছো। কতা মোৰতো ৰাজ লগানে? লাজ কৰিলে বহু টকা, বহুত সম্পত্তিৰ মালিক হবি কেনেকৈ? কিন্তু সি জানো তাক চৰি বুলি কৈ তই শান্তি পোৱা নাই। এটা সাংঘাতিক খংটোৰ ভিতৰত লৈ ফুৰিছ, খংটো আৰু বাঢ়িবলৈ দে, তাৰপিছত সঠিক সময়ত একে খাপে এই নতুন পিহপুৰুটিকে কাটি পেলাব লাগিব। কৰিবলৈ যাওঁ নেকি? যাওঁ, চিকেন এগ কিবা কিবি আনিব লাগে। কিন্তু এইবোৰ বস্তুটো আমাক ঘৰত দি যায়, তই কিয় যাব লাগে? ঠিক, কিন্তু আই এম হু, মইনো কোন? মাজনীয়ে যেনেকে ক'ব মইতো তেনেকেই কৰিবলৈ বাধ্য। আহো, ইনিয়ে দেখোন আমাক পাত্তাই নিদিয়া হল। কপাল ভাল, সি এতিয়া ঘৰত নাই। তুমি অকমান ৰবা দেই মাজনী, বল। প্ৰতিটো কথাতে ইমান জেৰা কৰা ওলাইছে, ভোকে নালাগে তই। বল বল বল। তহঁতক মাহে মাহে দৰমহা দি কিয় ৰখা হৈছে? ইমানবোৰ মানুহ থাকোঁতে ঋণে কিয় মুৰ্গীৰ বজাৰলৈ যাব লগা হ'ল? মই কৈছিলোঁ কিন্তু নুশুনিলে, ক'লে বোলে মই মুৰ্গীৱালা ঘৰটো চাব খুজিছোঁ। তহঁতে ৰিচাঙৰ কথা তাৰ আগত কিবা কৈছ নেকি? নাই,
সি বাবাদাক এখুন্দা দিয়া কথাটো আমি কিয় কবলৈ যাম? কি কি কলি তাই? রিনি মাজনি জানো কি হল? যাওঁতে ঠিকেই আছিল, রিটার্নত একদম সাইলেন্ট হৈ গল। কথাটো বাৰু কি হ'ব পাৰে ধৰিব পাৰিছেনে? আরে আজি ছয় সাত মাহে নিজে এখনি ঘৰত দি থৈ আহিছো, আৰু নিদিলেও ঘৰতে চাৰি পাঁচজন কামৰ মানুহ আছে। সেইটো ছিটুৱেশ্যনত তেওঁ নিজে কিয় ইয়ালৈ আহিল? আহিল কিয়? কথাটো তই মোক সুধিছ নেকি? না নাই, তোক আৰু কি সুধিম? তইতো নিজে ক'ত আছ সেইটো চাগে গমেই নাপাওঁ। কিয়? মোৰ কি হৈছে? সেইটো তইহে জানিবি। চাহ লাগে বুলি তত নাইকিয়া কৰিলি, এতিয়া চাহ গুচি ঠাণ্ডা পানী হল। আৰু আগতে ক তই কি ভাবি আছ? মই ভাবিছো বাগনাৰ বেপাৰী দুটা এৰিব লাগিব, বহুত বাকী কৰিছে। কি হল? মোৰ হোৱা নাই, তোৰ হৈছে। আজি যে আহিছিল তাই তোৰ মগজ ঘূৰাই থৈ গৈছে। তই প্ৰেমত পৰিছ। প্ৰেম? তুমিহে নেকি? মোৰ আৰু কিটো হেৰাব? চাৰ্জহে কৰিছো। তেন্তে ৰিণী মাজনীৰ ব্ৰেচলেট মিছিং। তাকে ব্ৰেচলেট হেৰাল নে কোনোবাই চুৰ কৰিছে? নাই নাই, চুৰি হোৱা নাই। আমাৰ তাতে পৰি আছিলতো, ৰিচাঙে ক'লে দিয়া। ৰিচাং? কিন্তু সি ভাল ভাবিছে, চোৰ কৰা বস্তু ঘূৰাই দি এইখন ঘৰত সোমাই ল'ব পাৰিলে। এইটো এইবোৰ কি কথা কৈছে আপুনি? তাৰ কথা মোৰ আগত তেনেদৰে নক'ব। আমি সেইবোৰ চুৰি চাপাচি কৰা মানুহ নহয়। ইহঁত দুটাতো সাধু মহাত্মা। চালা, জিভা বহুত লম্বা হৈছেতো। বল, থানালৈ বল। তোক আজি বাৰ বজাই আছো। দেউতা, এইটো চুৰি কৰিছে। তইতো এটা চোৰ। অঁ, তাৰ পকেটত ভাঙৰ আহিছে। বাছ, তাৰ পিছত চাই লওক খেলটো কি হয়। আপোনালোকে জুইৰ লগত খেলা কৰিছে, ৰিচাঙে গম পালে কি কি কৰিব সি? মাত মাত তো ৰিচাং মালিকক। চালা, কণী বেপাৰী মুখত ডাঙৰ ডাঙৰ কথা নামাত কিয়? বাবাদা, তোমালোকে এইবোৰ কি কৰিছো বুলি ভাবিছা? এইখন ঘৰত মোৰ চিনাকি মানুহৰ লগত এই ধৰণৰ ব্যৱহাৰ মই কেতিয়া সহ্য নকৰো। এইবোৰ মানুহক বিশ্বাস কৰিব নালাগে ৰিণী। টকা পইচাৰ লোভত ইহঁতে কৰিব নোৱাৰা কাম একো নাই। লোভ
জানো মামা, ইয়াত কোনে কি কৰি আছে এতিয়া মই সকলো জানো। তোর এইবর কি হল? নাই, অলপ লাগিল তো ভরি পিছল খাই। তুমি সঁচা কথাখিনি কই নিদিয়া কিয়? রিমাইন্ডার শুনছুন অলপ ইফা। চুরি কবলে আইছে এইটো কথার কারণে তুমি মোক সরি কোয়ার কোনো দরকার নাই, কারণ তোমার মামা ডিএনডি কেনেকুয়া মানুষ মই আগতে জানো। তথাপিও মোর কারণে তেওঁৰ এবোৰ তুমি মোক বেয়া নাপাবা? না, তোমাক কেনেকৈ বেয়া পাম? আসলতে তোমাকতো মই ভাল। Thank you.
ফুলা শুকুলা কহুৱাবোৰ চোৱানা আকাশ নে পথাৰ চকুৰে নীলাতে মই জিলিকি উঠোনে জিলি মিলি জোনাকী শৰতৰে সুবাসী তোমাৰে হৃদয়তে উমলি থাকোনে শুকুলা শুকুলা কহুৱাবোৰ চোৱানা আকাশ নে পথাৰ শুকুলা শুকুলা কহুৱাবোৰ চোৱানা আকাশ নে পথাৰ ফাকে ফাকে ৰোদ জাগে লুকা ভাকু খেলে হিয়া ভৰা পাহাৰৰে হৌটিঙ দিল্লী পালেহি যেতিয়া দুই দিনতে আহিব চাগে পিছে উকিলটোৱেহে পাৱাৰৰ বেটনিখন সলাবলৈ মান্তি নহ'ল নহৈ ক'ত যাব এতিয়াই ধৰি আনোগৈ নেকি ৰহ তাক হাতেৰে মাৰিব নালাগে কথাৰে মাৰিব লাগিব মানে ৰাজক বুজাই দিব লাগিব যে এডভোকেট উদয় শইকীয়া আমাৰ মানে সিহঁতৰ ঘোৰ শত্ৰু এইবাৰ ঘৰটো মেৰামতি কৰি ৰং চং দি অলপ এটা কাম কৰিব পাৰি
এই কোঠাটোকে ঠিক ঠাক করে তহতি লব পারবি চাও তলাটো খুলছুন থাক বাবা যাওয়ার পর এই রুম খোলা নাই আর খোলারও দরকার নাই তেনতে থাক এদিন শুনবি গড় মানুষে ঋণীর বিয়া বেলেগ জায়গা ঠিক করেছে তেতিয়া কিন্তু মুখ নকবি এই দেওবাৰটোক লৈ সিহঁত দুটাৰ মাজত যে কিমান কাজিয়া এটাইটো শনিবাৰৰ পৰাই দেওবাৰ দেওবাৰ বুলি চিঞৰিবলৈ আৰম্ভ কৰে আৰু আনটোৱে সি এনেকুৱা এটা ভাৱ দেখুৱাই যে দেওবাৰনো কি বস্তু খায় নে কাণত পিন্ধে সি একোৱেই নাজানে আৰে এইবোৰৰ অৰ্থ কি দিনী ঠিক আছে ৰেডি কি ওৱান টু থ্ৰী উপায়টো নাই দাদাৰ লগত চিনাকি কৰি দিয়াৰ আগতে তোমাক মানুহৰ শাৰীলৈতো আনি লওঁ তাইক শাসন করার কোনো দরকার নাই তাইর ককায়কর সকল অঙ্ক খেলি মেলি করে দিবলৈ এই কথাটুকে অস্ত্রর দরে ব্যবহার করিব লাগিব কিন্তু হি মোর ভাগিন মই জানো হি সবতকৈ ক্ষীণ করা বস্তুটো হৈছে প্রেম আগতে তাক আহিবলৈ দিয়াচোন ঠিক জানিছো মোক ভয় খুৱাবৰ কাৰণে তই ক'ৰবাত লুকাই আছ তো ৰিণী আৰে কি মামা মই অহাৰ খবৰটো তাইক দিয়াই নাই নেকি খবৰ মানে কথা এটা হ'ল তোকতো কবই লাগিব আজিকালি তাই দাদা ৰাজদা ৰিণী
রাজদা, আরে এইবোৰ কি? এতিয়াৰ পৰা কিন্তু এইবোৰ একেবাৰে বন্ধ হ'ব লাগিব। কিয় নুসুধ নেকি? মই একেবাৰে ইয়ালৈ আহি গলো, বুঝিছ? ফৰএভাৰ বল, তোর লগত বহুত কথা আছে। মুরু ভাই, দ ওয়ে তোর পরীক্ষা কেন কহল? বিয়াত ভাল, মুর পরীক্ষা বেয়া হবো। আই নো আফটার অল তোর ভনিয়ার কার। বাপেক পুতেক দুইটারে বুকুত ধপধপনির সাউন্ড শুনিছা তো? মই কিন্তু শুনিছো, রাজ বাবা যদি একেবারে ইয়াতে থাকি যায় তেতিয়াহলে ডিএনজির ডি এন্ড হয়ে না যাব। সুমিত্রা ভাই, কিবা সাধু কইছা নেকি? কিনো সাধু কব আও বুপাই, টাইম একদম টোটেল চেঞ্জ হৈ গল। মোর গ্রানচনটুক স্টোরি কব খুজিলে কয় বোলে আইতা হৌ সোলের স্টোরিটো কোয়া। দাদা কি হল, এনে কি কি চাইছ? নাই সুমিত্রা ভাই, চাও তুমি উঠাচোন অলপ, আজি এইটো কাম মই করিম। চাও উঠা 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 উঠা। দাদা মানুহে কি কব, ইমান ডাঙর বিজনেসম্যান রাজ রানা বৰুৱাৰ ফার্স্ট টাইম হৈছে ভনীয়েকৰ চুলিত অয়েল মাসাজ করা, তাত কার কি যায়? তার পিছত এতিয়া কি ভাবিছ? মই কি ভাবিম, ভাবিবি তো তই। এতিয়া তেনেকে কলে কেনেকে হব মামা? ঠিক আছে মই ইয়াত নাছিলো, কিন্তু মইতো তোমাক পাওয়ার অফ এটর্নি দি গৈছিলো। মনে আর কি কই আছো ভাগিন, সেইখনের মতে কাম করব গলেই তো এই হইকায় বারে বারে বাধা দিয়ে, আর সেই কারণে মানুষবুড়ে আমার কথা কোনো গুরুত্বই নিদিয়ে। আসলতে হুদয় হইকিয়া মানুষ বড় ঠিক নহয়। নহয় মামা, বড় ঠিক নহয় মানে কি? মানুষ হয় ভাল নহয় বেয়া। আই ডোন্ট বিলিভ ইন এনিথিং হুইচ ইজ গ্রে, ইট হ্যাজ টু বি আইদার ব্ল্যাক অর হোয়াইট। অলপ ভাল অলপ বেয়া বলে কোনো কথা নাই, আর যদি কারোবাক বেয়া বলে জানাই তেওঁৰ লগত রিলেশন ভাল রাখি কি লাভ? বাবা হোৱাট, এইবোর কি কইছা তুমি? মই তো তোমার নামত যাতে কোনো ধরনের ইল্লিগেল কাম করা নহয় সেইবাবে। নাই নাই মিস্টার শইকীয়া, মই আপোনাৰ পৰা কোনো ধরনের এক্সপ্লেনেশন শুনিবলৈ অহা নাই। কিন্তু এইবোৰ একেবাৰে মিছা কথা। বস কৈছো তো, আৰু এটা কথাও নো, আপোনাৰ লগত ইমান দিনৰ সম্বন্ধৰ কথা ভাবি মই যিটো কাম কৰা নাই, ভৱিষ্যতে মোৰ ইণ্টাৰেষ্টৰ এগেইনষ্টে কাম কৰি মোক তেনেকুৱা কিবা কৰিবলৈ বাধ্য নকৰিব। আপুনি বুজিছেতো? সিটো ইয়াতে বহুত কিবা কিবি কৰাৰ কথা ভাবি আহিছে। ইয়াত ইয়াত আকৌ কি কৰিব? মোৰ নিচিনাকৈ মুৰ্গী পুহিব নেকি? ধেমালি নহয়, মই কি কৈছো বুজা নাই? দাদাৰ লগত চিনাকি হবলৈ কেতিয়া যাবা? যাম, আহিছেহে, ভালকৈ যাব লাগিবতো।
অলপ সময় মুকু লাগে। ৰিণী ৰতন ৰিণী ঘৰত নাই যে কলে গৈছে গৈছে মানে আমাকতো কৈ যোৱা নাই এইটো সময়ত ক'ত ঘূৰি ফুৰে তাই মামা ভাবিছিলো কথাটো তোক মই লাহে ধীৰে ক'ম তই খং নকৰিবি তাৰ দুখ নাই আচলতে বয়সটোৱেই তেনেকুৱাটো দাদাই যদি কথাবোৰ তেনেকৈ ভাবে তেতিয়াহ'লে মোকটো চাগে ভালেই পাব লাগে আৰু ভাল পালেই আমাৰ কথাটো চাগে নোকোৱাকৈ হৈ যাব
নই খনি বই আছে ৰিশাংকুন কিয় লাগে চিনি পাইছা হয় ভিতৰলৈ আহক হ'ব মোক বৰ বেছি সময় নালাগে শুনা যদিও মই বস্তুটোত বিশ্বাস নকৰোঁ ইভেন দেন মই জানো যে এইবোৰ হৈ যায় মানে এই প্ৰেম ভাল পোৱা লাভ ৰিণী মোৰ ভনী No, I should say তাই এই পৃথিবীত মোৰ একমাত্ৰ আপোনজন মই যে জীয়াই আছো কাম কৰিছো সব তাইৰ বাবে তাই সৰুতে খেলা ভঙা পুতলা পৰ্যন্ত মই আজিলৈকে হাঁচি থৈছো কিয় বুজিছা জানো কাৰণ সেইবোৰতে তাইৰ সৰুকালৰ বহুতো মেমৰিজ আজিও মোৰ মনত নতুন হৈ আছে কিন্তু এইবোৰ কথা আপুনি মোক কিয় কৈছে কাৰণ আছে শুনা যিজনী ছোৱালীক মই ইমান ভাল পাওঁ তাইৰ জীৱনলৈ মই চবতকৈ বেছি ঘীণ কৰা বস্তু আহিবলৈতো দিব নোৱাৰো মানে প্ৰেম ভাল পোৱা লাভ গতিকে এই মুহূৰ্তৰ পৰা তাইক পাহৰি যোৱা নহ'লে চাওক মই আচলতে এই হাই কাজিয়াবোৰত বিশ্বাস নকৰোঁ আপোনাৰ আমাৰ ওপৰত খং উঠিব পাৰে আচৰিত নহয় কিন্তু যদি ভালকৈ ভাবি চাই তেতিয়া বুজিব আপুনি আচলতে আপোনাৰ মৰমৰ ভনীয়েকৰে সৰ্বনাশ কৰিবলৈ ওলাইছে কৈছোতো তাইৰ কথা তুমি ভাবিব নালাগে আজি মাত্ৰ ৱৰ্ণ কৰি গলো কিন্তু আকৌ যদি ইয়াত আহিবলগীয়া হয় তোমাক মই প্ৰতাপগড়ৰ প্ৰায় নহয় এই পৃথিৱীৰ পৰা আঁতৰাই পঠিয়াম এণ্ড আই মিন ইট
দাদা? ও রিনি, আহ ব, কি হল? মনে মনে সোমাই আছে যে? নাই। আজি মা আর দেউতালে বড় মনত পড়ছে। তোরটো তেতিয়া কিমাননো বয়স? মোর কিন্তু মনত আছে, এটা এটা কথা। দেউতা নহালেকে মায়ে ভাত নেখায়, মা নগলে দেউতাও বিয়া হবা কলেও কোনা যায়। তার পাছত হঠাৎ যেন কথাবোৰ সলনি হৈ গল। দুই তিনিদিন মা দেউতার মাজত মাতবোল বন্ধ হৈ থাকে। আকো কেতিয়াবা মাঝরাতি মা দেউতার চিঁয়ৰ বাখৰত মই শক খাই হার পাও, আর ভয়ে ভয়ে শুনো ডাইনিং রুমত কোনোবাই বাসন ভঙার শব্দ। আর এদিন দেউতাই কিবা কারণত ঘরলে ঘুরি নাহিল। নাই, তুমি আর একোৱেই কথা নকবা, কারণ তোমার উপর থকা মোর সকলো বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যু নহয়, এই বিশ্বাসের তুমি হত্যা করেছা। তুমি তুমি তো কিন্তু ডাঙর কথা কলা। এটা রাতে ঘর না থাকিল কারণে কি মই চরিত্রহীন হয়ে গেলো? মোর প্রেম মোর ভালপোৱাৰ ওপৰত। প্রেম? প্রেমর কথা কবলৈ তোমার লাজ লগা নাই? তুমি কি জানা ভালপোৱাৰ অর্থ? জনা হলে মোর আগত মিছা মাতি বলে তুমি দহবার চিন্তা করলেহেতেন। এতিয়া চিন্তা নকৰিবা, এতিয়া তুমি কাকো মিছা কথা কব নালাগে। তোমার জঘন্য মনটুক লুকাবলৈ চেষ্টা কৰিব নালাগে। উৰ্মিলা, আৰু নামাতিবা ৰাণা প্ৰতাপ বৰুৱা, কাৰণ তোমাৰ প্ৰতি মোৰ কেৱল বিশ্বাসৰ মৃত্যু হোৱা নাই, মৃত্যু হৈছে মোৰ প্ৰেমৰ, মোৰ ভাল অথচ ককা দেউতার বাধাকু নাকচ করে রাণা প্রতাপ বড়ুয়ায় আমার মাক বিয়া করাইছিল, কারণ প্রেম। আর সেই কারণে কারোবার প্রেমত পড়ার দরে ভুল এটা তুই নকরিবি রিনি, মই তোক হকিয়াই দিছ। কারণ মই নিবিচার যে এই প্রেমর কারণে তোর প্রতি মোর যে মরম, সেই মরমক মই হত্যা করব লাগা হক। কবি চিন্তা করব নালাগে। রাজরানা বড়ুয়ার কথাবোৰ শুনিল, এবার মোর কথাবোৰ তেওঁক কৈ চাম। কিন্তু তেখেতে যে একো নহয় রিমাইন্ডার, ঋণীক বড় ভাল পাইতো, মই কাহি নিব খুজিছো বুলি মোৰ ওপৰত খং উঠিছে। এতিয়া তাইক আর তাই বাধা দিব নারিবি, তাই বুঝেও বুঝিব খোঁজা নাই যে তাই এটা জাত পাতর ঠিক নথকা বংশ পরিয়ালর চিহ্ন থাকা লড়া এটা চক্রান্তর জালত ভরি দিছে। চক্রান্ত মানে? দুদিন থাকিলে সকলো তো গম পাবিয়েই। রিসাঙে তোর নাম কই রিনির নাম কই তহতর প্রতাপগড়ত থাকা সকলো মাটি বাড়ি শেষ করেছে। কিন্তু কাইলে যেটা সেই মানুষবোরে মাটির নামজারি করবলে আহিব তেতিয়া তেতিয়া কি হব তই বুঝা নাই? কিন্তু মামা, তোমালোক থাকুতে সি এনেকুৱা এটা কাম কৰিবলৈ সাহস কেনে কৰিলে? সাহস তই জানো তার সাহসৰ নমুনা দেখা নাই, ইমান কৈ কোৱাৰ পিছতো সি তৰুণীক লগ পাইয়েই আছে।
কথাটো মতবেই সেইটো ঋণীর হাত ধরে এইখান ঘর সময় এদিন এই সমস্ত সম্পত্তির অধিকারী হওয়া। বাহ মামা, নিজের দুঃখ আনের উপর জাপি দিয়ার বুদ্ধিটো তুমি কিন্তু ভালেই ভাবিছা। ঋণী, তুই দেউতার কথা তেনে কইছ? কইছো। আর একটা কথা কও, শুনি লওয়া, ঋষাঙর গাত বদনাম জাপিবলে চেষ্টা করিলে মই কেবল কথাই নহয় যে কোনো কাম করিব পারো। ঋণী শুনিল, শুনিল তুরাজ, এই মূর্খির ব্যাপারে প্রতাপগড়ের পর বাহির করব নিল। আর কিমানক প্রতাপগড়ের পর বাহির করবা মামা? অ্যাক্সিডেন্টের নামত রথিন দাসক হত্যা করার দরে, শুই থাকুতে কৃষ্ণর দরে দুখিয়া মানুষের ঘর ভঙার দরে। কৃষ্ণ, কৃষ্ণ কো তোর কি কথা সুধি আস? কইসুই ঋষাঙে এই কৃষ্ণ কোন মামা? মই কি কইছো তুমি শুনা নাই নেকি? মই সহায় করিম নেকি ডি এন ডি? আপনি কি হল দেবানন্দ দত্ত? মোর পরিচয়টো আপনিই দিব পারে নে মোর স্বামী রথিন দাসক নির্মমভাবে হত্যা করার সেই ঘটনা আজি আর আপনার মনত নাই? তোমালোকে বিশ্বাস করা বা নকরা, এই দুজন মানুষে তোমালোকর কেবল সম্পত্তিকে আত্মসাত করা নাই, তোমার দেউতার, তোমার ককা দেউতার নামতো কলঙ্ক সানিছে। এইখন ঘরতে থাকি ঘুণর দরে তোমালোকর বংশর সদনামক খুলি খুলি খাইছে। কৃষ্ণর দরে এটা খাটি খোয়া মানুষে আজি তোমালোক অত্যাচারী মানুষের বংশধর বলে অভিশাপ দিছে। আপনি কক কৃষ্ণ কোন, কিহর কারণে রাতে শুই থাকা মানুষ এজনের ঘর ভাঙিবলগিয়া হল? স্বামীর অ্যাক্সিডেন্ট হওয়া নাছিল, হত্যা করেছিল। এইবোৰ কথা সঁচা? বাবা, এইবোৰ কথা কি সঁচা? নহয় মানে, আমি ভাবিছিলো কি ভাবিছিলি? কি কি ভাবিছিলি? যিবোৰ মানুহক লগত লৈ নিজৰ ঠাইত কাম কৰিম বুলি মই উভতি আহিছো, তহঁতে মোৰ নামত তাহাঁতৰ ওপৰত অত্যাচাৰ কৰিছ? মামা, কি কৈছিলো মনত আছে নহয়? মানুহ হয় ভাল নহয় বেয়া, আর যাক মই এবার বেয়া বলে বুঝি পাও তার লগত মই কোনো সম্বন্ধ না রাখো। এন্ড নাও গেট আউট। মানে মই গোটেই জীবন তহতর ভালর কারণে কষ্ট করিল, আর তুই এটা বাহিরের মানুষের কথা শুনি? মই ডিসিশনও এবারে লও, এন্ড আই হ্যাভ টেকেন দ্যাট ডিসিশন। গেট আউট, গেট আউট, গেট আউট। আর ইয়ার পিছত যদি মই তোমালোকক প্রতাপগড়ত দেখা পাও, মই কিন্তু পাহরি যাম তোমার লগত মোর সম্বন্ধ কি। বাহিরে যাও। ও কিন্তু ফাকিন, তোক তো মই পাহরিবলৈ সুযোগেই নিদিম। ডি এন ডিক তয়তো এতিয়াও চিনিয়েই পোৱা নাই, কিন্তু কিন্তু এইবাৰ চিনাকি দিম ভাগিন।
বুঝিবি মানুহ কেৱল ভাল বা বেয়াই নহয় অতি জঘন্য অতি নিজ মনৰ মানুহ থাকে নিজ বুজিছ নহয় অতি তল খাপৰ মানুহ এবার যেটু কথা কলো সেই কথা মানে দ্বিতীয়বার নক বস আজিরপরা এই ঘর এইব মানুষের নাম কোনো লব নিবি আর তার ভিতর একটা নাম হল ঋষাং তুই যদি ঋষাঙ্ক ভাল নাপাও সিয়া তোর কথা কিন্তু একটা কথা মনত রাখিবি ঋষাঙে আমার কারো একো ক্ষতি করা নাই তার মানে ইমানখিনি কোয়ার পাছতো তুই ঋষাঙর হয়ে মাত মাতিস তোক মই কি কৈছিলো তোর মনত নাই প্রেম আর প্রেম করা মানুষক মই সহ্য করব নোৱাৰো কিন্তু কিয় আন কারবার দুখর শাস্তি তুই আমাক কিয় দিবি কি অধিকার অধিকার মূর অধিকার কি তোক প্রমাণ লাগে ওকে হেই প্রমাণ মই তোক দিম জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ঋষাং সি তো আহি পোৱা নাই কিবা কাম আছিল যদি মোকো কব পাৰে কাম তোক নকওঁ কিন্তু সি আহি যি দেখিব তার প্রায় বুঝিব যে মই আহিছিল রাজ রানা বৰুৱা মানে আপুনি এবাৰ কি কৰিব খুজিছে চাওক আপুনি মিছাতে খং নকৰিব সিহঁত দুইটাই দুইটাক বৰ ভাল পায় Mr.
এইবার চাই থাক কি হয়। সেই মহর যুঁজত খাগরির মরণ, কিন্তু এইবার দুই বাঘর যুঁজত জয়ী হব ছোট্ট শিয়াল। বাবা খবর রাখ রিসাংয়ে এটা কি করেছে। তোক বিচারি আহিছিল, বাছি গলি, যদি সাহস আছে কাইলৈ পুৱা আহি মোৰ ওপৰত প্ৰতিশোধ ল'বি। তোৰ মাৰৰ মূৰ্তি মই। This is no game. Stand up. Stand up. Stand up. Stand up. আজি ইয়ার আর মূর মাজত কোনো নুসুমাবি।
দাস মই আহিছো মামা এটা সহি লাগে সহি মামা নাই নাই ভাগিন আজি তো মোর দিন বাবা এই মুরগিয়ালা এক খুশ আগবাড়িয়া আর তোর রেনের মোর বাবার গুলের সহি কর নহলে মই সহি করিম কিন্তু রিনিক এরি দিয়া তাই এফালে আইব আর মই তোমার ওসরলে গই সহি করিম আইবলে আরম্ভ কর Come on, move! Baba. সরি ভাগি এটা সমস্যা হল নহয় মানে তহতক এতিয়া জিয়াই রাখিলে মইতো নিজেই মরিব লাগিব কিন্তু আজিতো মই সঁচাকৈয়ে রানা প্রতাপৰ সম্পত্তিৰ গৰাকী হলো গতিকে মইতো মরিব নোৱাৰো কি আৰু কৰিবি ক বৰ লোভী মন এটা লৈ জন্ম ললো তো বাইদেউৰ প্ৰতি মোৰ মৰম আছিল কিন্তু ফিন্দৰ এই প্ৰপাৰ্টিটো লৈ মোৰ তাতকৈ বেছি লোভ আছিল এটা কথা তহঁতে কি জানি নাজানো তহঁতৰ মাৰৰ মনত ফিন্দৰ বিৰুদ্ধে সন্দেহৰ ভাৱ ময়েই সুমুৱাই দিছিলোঁ মাৰৰ মনত কিছুমান কুৎসিত মিছা কথাৰ বিষ ঢালি ঢালি তেওঁৰ মনটোক অস্থিৰ কৰি পেলাইছিল ভাগিন মনত আছে নহয় মই কি কৈছিলোঁ মানুহ কেৱল ভাল বা বেয়াই নাথাকে অতি জঘন্য অতি নিজ মনৰ মানুহ থাকে বাবা
যিহেতু আসামিয়ে নিজৰ আৰু নিজৰ ভগ্নীৰ জীৱন ৰক্ষা কৰিবলৈহে এই হত্যাকাণ্ড সংঘটিত কৰিবলগীয়া হয়, এই আদালতে ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 299 আৰু 304 ধাৰাৰ অধীনত আসামী ৰাজ ৰাণা বৰুৱাক 2 বছৰ সশ্ৰম কাৰাদণ্ডেৰে দণ্ডিত কৰে। গাড়ি বেয়া হল? হয়, কাইন্ডলি যদি এটা লিফট দিয়ে। লিফট? কিন্তু আমি তো আপনি কলে যাব? যোলকে যাওক, বিপদত পড়িছে, লিফট বিচারিছে, আহক। দাদা তই কি হল, এবার চেষ্টা তো করো নে কি কো? হ্যাঁ ঠিক ঠিক, আহক আহক। কপালে মুখ না জানো কোতেন হেরু আরু গই নিজক বিচারি বিচারি পালো তোমারে মাজত মইনো কোন কোন মই বুঝালা দেহত সপোন কি দরে উমরে বুকুর পারত তৃষাময় ভাবনাত মই কি হরে নুখুত কি অবারু এরে হয় তুমি জানানা সকলোতে যেন নতুনরে রং দুচকুরে নিরাতে দেখো কোনোদিনে নোপোয়া এটি ক্ষণ তোমার হাঁহিরে মাগু বিচারি পারো তোমারে মাজত মইনো কোন কোন মই বুঝালা।